আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টেক তানি ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আপনাদের সাথে তুলে না ধরলে আসলে কিছু কিছু সমস্যায় পড়তে হচ্ছে। আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে বিভিন্ন রকম কমেন্ট, বিভিন্ন রকম কথাবার্তা অনেকজনেই শেয়ার করতেছেন, তো সেটার জন্য আজকে এই টিউটোরিয়ালটি বানানো। তো যাই হোক না কেন, আপনারা যারা টেকতানি ইউটিউব চ্যানেলে একবারে নতুন দর্শক, তারা অবশ্যই অবশ্যই টেকতানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব বা যে বিষয়টাকে আমরা সিলেক্ট করেছি আপনাদের জন্য, সে বিষয়টা হচ্ছে যে মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াইফাই নেটওয়ার্ক এর মধ্যে কিছু পার্থক্য, কিছু তফাত আমরা আলোচনা করব। তো আপনারা বা আপনাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা, আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি। তো আপনারা কেউ দয়া করে কেটে কেটে দেখবেন না, যদি কেটে কেটে দেখেন তাহলে আপনারা ভিডিওর আগামাথা কিছুই বুঝতে পারবেন না এবং সমস্যা তো হবেই এবং সেই সমস্যার সমাধানও করতে পারবেন না, ঠিক আছে, আমি এটা মনে করি। তো যাই হোক না কেন, আপনাদের সাথে আমি শেয়ার করব, প্রথমে আলোচনা করব যে মোবাইল ফোনের নেটওয়ার্ক নিয়ে বা সিমের নেটওয়ার্ক সম্পর্কে। এখন চলে যাই, আমরা মোবাইল ফোন বা আমরা যে সিম কার্ডটি দিয়ে আমরা যে ইন্টারনেট চালাই কিংবা মেগাবাইট কিনে যে আমরা চালাই, তো সেটা হচ্ছে ডাটা প্যাক। এবং আমরা যে প্যাকেজটি ব্যবহার করি, আপনারা দেখা যাচ্ছে যে গ্রামীণ কোম্পানি, গ্রামীণ ফোন বলে একটা কোম্পানি আছে বাংলাদেশের মধ্যে, টেলিটক বলে একটা অপারেটর আছে, বাংলালিংক বলে একটা অপারেটর আছে, এয়ারটেল, রবি, ঠিক আছে, পর্যায়ক্রমে বিভিন্ন আরও কতগুলো সিম কোম্পানি রয়েছে। তো আমরা যেই সিমের আন্ডারেই চালাই না কেন, আমরা মোবাইল ফোন দিয়ে শুধুমাত্র একটি সিম কার্ডের যখন আমরা ডাটা কানেকশন চালাই এবং সেই সিম কার্ডের একটা নির্দিষ্ট আইপি থাকে, ঠিক আছে, একটা সিম কার্ডের নির্দিষ্ট আইপি থাকে ইন্টারনেটের জন্য। তো এখন আমরা ডাটা কানেকশন আমার চালু আছে, এখন যদি আমি হোয়াট ইজ মাই আইপি লিখে গুগলে কিংবা আমাদের কোনো ব্রাউজারে যখন আমরা সার্চ করি, তখন আমরা দেখতে পারবো যে হোয়াট ইজ মাই আইপি 52.153.95.95.115.21 এরকম কিছু আপনাদের সাথে কিন্তু দেখবেন যে ওখানে শেয়ার করতেছে। তো এরপরে তৎক্ষণাৎ আপনি ওই অবস্থায় ওটা কপি করে নিয়ে কিংবা লিখে আপনার টেস্ট করার জন্য আপনার ফোনটিকে আপনি ডাটা কানেকশন যদি অফ করে দেন, অফ করে দিয়ে আপনার ফোনটিকে চালু আপনি অফ করেন, চালু আছে অফ করেন, আপনার ফোনটিকে অফ করে আপনি ডাটাটাকে অন করেন, তো ডাটাটাকে অন করার পর দেখবেন যে আবার আরেকটা আইপি অ্যাড্রেস চলে আসছে, আপনাদের একই ফোনে দুইটা আইপি অ্যাড্রেস। তো সেটা আসলে কিছু সময়ের জন্য চেঞ্জ হয়, আবার দেখা যাচ্ছে যে শেষের একটা বা দুইটা সংখ্যা আপনার চেঞ্জ হয়, ঠিক আছে, আপনার সবসময় কিন্তু চেঞ্জ হবে না। তো দেখা যাচ্ছে যে একবার দুইবার চেঞ্জ হলো পরবর্তীতে আর হবে না, যখন আপনি একটা বারবার যখন একাধিক সিমের আইপি, যখন আপনার একটা আইপি আপনি যখন ব্যবহার করতেছেন, তখন আপনার কিছু কিছু কাজ আছে, আপনি কিছু কিছু কাজ আপনি করতে পারবেন এবং কিছু কিছু কাজ আপনি করতে পারবেন না, ঠিক আছে। তো এখন চলে আসি আরেকটা বিষয়ে, আপনার যদি একটা কোম্পানির বা একটা অপারেটর থেকে আপনি একটা আইপি অ্যাড্রেসে কিন্তু পাবেন, কিছু সময়ের মধ্যে আপনার কিছুটা আইপি চেঞ্জ হয় কিন্তু সবসময় আপনার হবে না, ঠিক আছে। তো এখন আমি চলে যাই ওয়াইফাইটা, আসলে ওয়াইফাই নেটওয়ার্কটা যেটা বলি, সিমের সাথে আমি পার্থক্য করে দেখাবো। তো ওয়াইফাই নেটওয়ার্কটা হচ্ছে আপনার এরকম অবস্থায়, ওই যে আপনাকে বললাম না যে সিমের যে মাঝে মাঝে চেঞ্জ হয়, মাঝে মাঝে আপনার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে, কিন্তু আপনি ওয়াইফাইয়ের কোনো ব্র্যান্ডের ওয়াইফাই কিংবা শেয়ারিং আইপি হোক কিংবা ব্র্যান্ডের বা কিংবা রিয়েল আইপির ওয়াইফাই হোক না কেন, আপনার ওয়াইফাই বা কিংবা ব্রডব্যান্ডের মধ্যে কিন্তু আইপি অ্যাড্রেস শুধুমাত্র একটাই, ঠিক আছে। এখন হচ্ছে মূল কথা, ধরুন যে আমার এখানে আমার ওই সাইডে একটা রাউটার বসানো আছে, তো ওই রাউটার আমার এখানে যে ওয়াইফাই যেটা আমি চালাই সেটা হচ্ছে আপনার 45 MBPS এর মতো স্পিড আমি নেওয়া আছে, আমার 50 MBPS এর মতো, তো 44-45 MBPS আমার ম্যাক্স থাকে, সবসময় আমি 40-45 MBPS করে পাই। আমার দুটো পিসি আপনার পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন, ঠিক আছে।
তো যাই হোক এখন মূল আলোচনায় চলে আসি। এখন আমার যে প্রথম যে কম্পিউটারটার মধ্যে আমার যে ভিডিও চলতেছে এটা কিন্তু আসলে এখন ওয়াইফাই অফ আছে, তো যাই হোক না কেন ওই কম্পিউটারটার মধ্যে আপনার যে আইপি অ্যাড্রেসটা হবে এই কম্পিউটারের মধ্যে কিন্তু আলাদা আইপি অ্যাড্রেসটা হবে, এটা হচ্ছে আপনার ডাইনামিক আইপি। ঠিক আছে, আপনার আইপি হচ্ছে যে একটাই, আমি যে বর্তমানে যে নেটওয়ার্কের আওতাভুক্ত আছি ওয়াইফাইয়ের আওতাভুক্ত আছি ওই কম্পিউটারে শুধু শেষের একটা অক্ষর কম হবে। ঠিক আছে, শেষের একটা অক্ষর কম হবে, আর একটা অক্ষর যদি ওয়ান হয় শেষে আমার দুই নম্বর যে কম্পিউটারটা আছে সে এটাতে হবে তিন। সব কিছুই সেম, পোর্ট আপনার প্রথমের অংশগুলো সব কিছুই এক থাকবে, শুধু শেষের একটা সংখ্যা পোর্টের আপনার হচ্ছে যে আলাদা থাকবে সেটা। ঠিক আছে, আলাদা আলাদা, ওটা যদি এক থাকে এটার হবে দুই, আমার মোবাইল ফোন যেটা আছে মোবাইল ফোনের হবে তিন, আর একটা যদি ডিভাইস কানেক্ট করা থাকে সেটার হবে চার, কিন্তু আইপি একটা আইপি অ্যাড্রেসে। তো যখন আমরা ইউটিউবে যখন কোনো কিছু দেখি বা কোনো কিছু আমরা যখন শেয়ার করি কিংবা আপলোড করি সেটা আপনার যে ডিভাইস অনুযায়ী তখন কিন্তু আপনার নেটওয়ার্কের আওতাভুক্ত হয় না, তখন সেটা ইউটিউব বলে দেয় যে সেটা আসলে নেটওয়ার্কের বা ডিভাইসের অন্তর্ভুক্ত। অনেকে বলে না যে এক ডিভাইস দিয়ে আপলোড করবেন বা যে ডিভাইস দিয়ে ভিডিও আপলোড করবেন আইপি দিয়ে বা ডিভাইস দিয়ে ওই ডিভাইস দিয়ে আপনার নিজের ভিডিও দেখা যাবে না, দেখলে সমস্যা হবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক না কেন আসলে ব্যাপারটা এইরকম, আপনার সিমের কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনার ফোনটাকে অফ করলে আপনার ডাটা কানেকশনটা অফ করে আপনার ফোনটা যদি অফ করে অন করেন আপনার ডাটা কানেকশনটা চালু হবে। ঠিক আছে, আর আপনি যদি ওয়াইফাই আওতাভুক্ত হন যতই আপনি রিসেট করেন চেঞ্জ করেন আপনার আইপি অ্যাড্রেস একটা ডিভাইসের জন্য একটাই থাকবে, কিন্তু ওই নেটওয়ার্কের আওতায় যদি আরও দুটা ডিভাইস থাকে আরও তিনটা ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনার শেষের একটা দুইটা কিংবা তিনটা ডিভাইস আপনার আলাদা আলাদা হবে, তাছাড়া বাদবাকি যা আছে সব এভরিথিং হবে। ঠিক আছে, আর যদি ভিপিএন ব্যবহার করেন তো ভিপিএনের বিষয়টা আলাদা, আমি এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী কোনো আমি ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করছি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন, আর যদি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরে থাকেন আমাদের টেকটানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর দর্শক বন্ধুরা, আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন আমরা ভিডিও আপলোড করতেছি, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের we'll be right back.